আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শবে বরাত এবং শবে কদরের রাত্রে এক ধরনের গোসল আছে, যেটা আমাদের সমাজে বলা হয় যে এই গোসল করলে নাকি এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আসলে এরকম কোনো ফজিলত সম্পর্কে হাদিসে কোনো কথা উল্লেখ আছে কি না? প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন কোনো কিছু ইবাদত হওয়ার জন্য, আমরা আমল যাই করি না কেন, এগুলো ইবাদত হওয়ার জন্য কোরআন, হাদিস অথবা ইজমা কিয়াসের কোনো একটা পর্যায়ে থাকতে হবে। অথচ আমরা শবে কদর এবং শবে বরাতের রাত্রে যেই সকল গোসল সমাজে প্রচলন আছে, এই গোসল সম্পর্কে যত কথাই আমরা উল্লেখ পাই সবগুলো কথাই বানোয়াট, কোনো সহিহ হাদিসে এর অস্তিত্ব আমরা খুঁজে পাই না। অতএব এই সম্পর্কে কোনো হাদিস বা কোনো সাহাবা বা তাবেঈনদের কোনো কৌল আমরা পাই না। সেই হিসাবে কেউ যদি সওয়াব মনে করে, বাড়তি কোনো সওয়াব মনে করে এই আমলটা করে, তাহলে এটা ভিত্তিহীন হবে। তবে হ্যাঁ, শবে কদর বা শবে বরাত যেহেতু গুরুত্বপূর্ণ একটি রজনী, সেই হিসাবে এই গুরুত্বপূর্ণ রজনীতে আমল করার ক্ষেত্রে আপনি পবিত্র হওয়াটা বাঞ্ছনীয়। তাই আপনি পবিত্র হতে পারেন, কিন্তু ভিন্ন কোনো ফজিলতের জন্য এই রজনীগুলোতে গোসল করা আপনার জন্য শুভকর হবে না, বরঞ্চ এটা সওয়াবের চেয়ে গুণা বেশি হবে। পবিত্র অর্জন করার জন্য আপনি গোসল করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার বুঝতে পেরেছেন। আমাদের এই ভিডিওগুলো আপনারা অন্যত্র ছড়িয়ে দিবেন, যেন বিভিন্ন মুসলিম ভাইরা, ভাই বোনেরা এই ভিডিওগুলো দেখে যেন উপকৃত হতে পারে। সেই সৎকার জারিয়া হিসাবে আপনিও সব পাবেন আশা করি ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।